সুপ্রিয় দর্শক, প্রথমে নিজেই ডাক্তার, এরপরে এলাকায় কোনো বড় ভাই বা ঔষধের দোকানদার ডাক্তার, তার পরবর্তীতে আরো বড় ডাক্তার, এরপরে আরো বড় ডাক্তার, এভাবে ডাক্তারের কাছে যেতে যেতে এবং টেস্ট করতে 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 যখন ব্যাগটাকে ভরায় ফেলছেন, সেই স্টেজে যাই আপনি কোমরে ব্যথা, কোমরের প্রবলেম বা কোমরের হাড় বাড়া, এইগুলো কথা বলে আপনি যদি অপারেশন করেন কোমরে ব্যথার কারণে, অথবা PLID লাম্বারগো সায়াটিকা করোনা ইকুইনা সিন্ড্রোমের কারণে যদি ব্যাক পেইনের চিকিৎসা করে থাকেন বা ব্যাক পেইনের যদি অপারেশন করে থাকেন এবং সেটা 3 মাস কন্টিনিউ চলার পরেও, ট্রিটমেন্ট চলার পরেও যদি আপনি ভালো না হন বা অথবা ভালো হয়ে থাকেন, তাহলে সেটা মোস্ট ওয়েলকাম। বাট যদি আপনি ভালো হয়ে না থাকেন, তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। ডাক্তার হারুনুর রশিদ, পঙ্গুত্ব বা হাড় জোড়া ব্যথা প্যারালাইসিস অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট, পাশাপাশি আমি কিছু আর্টিকেল, নিজে আর্টিকেল লেখি এবং আর্টিকেল অথবা রিসার্চের কাজেও আমি জড়িত, রিসার্চ করি, রিসার্চ থেকে যে ইনফরমেশনগুলো আমি পাই সেটা আমার ওয়েবসাইটে আমি আপলোড করার চেষ্টা করি। তো দর্শক, চলুন আমরা দেখে নেই ফেল ব্যাক সার্জারি অথবা পোস্ট সার্জিক্যাল ব্যাক পেইনের প্রবলেমগুলো কেমন। এটাই তো ফেল ব্যাক সার্জারি বলতে দর্শক যেটাকে বোঝানো হয়, আপনি আজকে অপারেশন করছেন, আজকে থেকে ঔষধ খাচ্ছেন, প্লাস হচ্ছে পরিপূর্ণভাবে ডাক্তারের যে নিয়ম কানুন মেনে চলছেন, চলার পরেও আজকে থেকে 3 মাস পর যদি আপনি কমপ্লিটলি ভালো না হয়ে থাকেন বা সুস্থ হতে না পারেন, যেই প্রবলেমটা দাঁড়ায় সেটাকেই বলা হয় ফেল ব্যাক সার্জারি সিন্ড্রোম অথবা ব্যাক সার্জারি সিন্ড্রোম অথবা পোস্ট সার্জিক্যাল ব্যাক পেইনও বলা হয়ে থাকে। তো এর পরবর্তীতে দর্শক যেটা বলবো, আমরা মূলত এর আসলে বেসিক্যালি মূল কারণ যেগুলা, আসলে অ্যাডভার্স যেটা থাকবে সেটা হচ্ছে কোমরের ব্যথা, কোমরের প্রবলেম, কোমরের প্রবলেম মধ্যে যেগুলো আসলে বেসিক প্রবলেম সেটা হচ্ছে PLID প্রবলেম। PLID 4টা স্টেজ আছে, 4টা স্টেজের ভিতর বালজিং, ডিজেনারেশন অথবা ডিস্ক সিকুয়েস্ট্রেশন অথবা সিকুয়েস্ট্রেড ডিস্ক, এরপরে দেখা গেছে লাম্বারগো সায়াটিকা, সায়াটিকার পরবর্তীতে চলে আসতেছে আপনার করোনা ইকুইনা সিন্ড্রোম, এই টাইপের যদি প্রবলেম আসলে আপনার থেকে থাকে, তার জন্য সচরাচর ডাক্তার যেটা করে অপারেশন করে বা অপারেশন সাজেস্ট করে থাকে। বাট অপারেশন সাজেস্ট করার পরেও যদি আপনার এই প্রবলেমগুলো থেকে যায়, সেটাই ফেল ব্যাক সার্জারি অথবা পোস্ট সার্জিক্যাল ব্যাক পেইন। তো চলুন দর্শক, কিছু স্পেসিফিক কিছু কজ আছে, যে কজের পাশাপাশি সিমটম আছে, যেই সিমটমগুলো আমরা একটু দেখে নিই। তার পূর্বে আমি একটু বলে নেই, পোস্ট সার্জিক্যাল ব্যাক পেইনগুলো আসলে কয় টাইপের হতে পারে। এটা হচ্ছে ক্রোনিক হতে পারে, নসিসেপ্টিভ হতে পারে, নিউরোপ্যাথিক পেইন হতে পারে, পাশাপাশি রেডিকুলার পেইন হতে পারে। এগুলো হচ্ছে মূলত 4টা টাইপ, মানে টাইপ, 4টা টাইপের পাশাপাশি যেটা আছে, আপনি আরও যেগুলো কজগুলোর কথা বললাম আমি, এর পাশাপাশি যেটা সিমটম আসলে বলা হয়, সিমটমগুলো বলে নেই আপনাদের। সিমটমগুলো মূলত যেটা দেখা যায়, সিমটমগুলোর ভিতরে যেটা সবচেয়ে অ্যাডভার্স সিমটম আসবে, পারসিস্টেন্ট পেইন হতে পারে আপনার, সেটা কোমরে হতে পারে, কোমর থেকে রেডিয়েটিং পেইন পায়ের দিকে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর আপনি যেটা হতে পারে, ক্রনিক পেইন হতে পারে, যেটা লং টাইম হাঁটলেন, আপনি 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট হাঁটার পরে দেখতেছেন যে আপনার পা ঝিনঝি ঝিনঝি লাগছে বা পায়ের এক সাইড অবশ প্যারালাইসিসের মতো ভাব হচ্ছে, আপনাকে বসে রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার পরবর্তীতে আপনাকে আবার হাঁটতে হবে। সেটা জার্নি করার ক্ষেত্রেও হতে পারে বা বাইসাইকেলিং বা বাইক ড্রাইভ করার সময়ও কোমরে ঝাঁকির কারণে এই সমস্যাটা হতে পারে। এর সাথে সাথে যেটা ক্রনিক পেইন, লং টাইম পা ঝিনঝি ঝিনঝি ভাব, এটা হতে পারে। এর পাশাপাশি যেটা হতে পারে আপনার ব্যাক সাইডের মাসেল যেটা আছে, বাটক মাসেল বা ব্যাক মাসেল অথবা থাইয়ের ব্যাক সাইডের মাসেল, যেগুলো কাপ মাসেল, এই মাসেল ওয়েস্টিং বা মাসেল শুকিয়ে যাওয়া যেটা, এটা হতে পারে। মাসেলগুলা বাল্কি বা থলথলে ভাব যেটা হয়ে যেতে পারে, সেটা হতে পারে। এর পাশাপাশি যেটা হতে পারে, অরিজিনাল নার্ভ রুট যেটা প্রবলেম করে, নার্ভ রুটের প্রবলেম এখানে হতে পারে, ইনফেকশন হতে পারে, এর পাশাপাশি টিউমোর বা অন্য কোনো ফরেন বডি, যেটা আসলে আপনার স্পাইনাল সার্জারিগুলা যে টাইপের সার্জারি বলা হয়, এটা ফোরামি, নেকটমি অথবা ল্যামিনেকটমি অথবা ডিসেকটমি অথবা মাইক্রো ডিসেকটমি, এই টাইপের অপারেশনই মূলত করা হয়। এবং এই অপারেশনটা পরবর্তী স্টেজে দেখা গেল যে কোনো কারণে যদি স্লিপ খায় অথবা হঠাৎ ভারী জিনিস আপনি টান দিয়ে উঠাইতে গেছেন, উঠাইতে যাওয়ার কারণে দেখা গেছে আপনার কোমরটা আবার চিনচিন করে উঠতেছে, চিনচিন করে উঠে এক সাইড অবশ বা প্যারালাইসিসের মতো ভাব হচ্ছে, আপনি ধরে নিতে পারেন সেটাই
ফেরিব্যাক সার্জারি সিন্ড্রোম। এখন কথা হচ্ছে যে আসলে এই এই ফেরিব্যাক সার্জারি সিন্ড্রোমের ডায়াগনোসিসে কী কী আসতে পারে? মূলত এটার সুন্দর একটা আছে ম্যানুয়াল টেস্ট, হচ্ছে ম্যানুয়াল টেস্ট হচ্ছে স্ট্রেট লেগ রাইজিং টেস্ট একটা আছে, এর পরবর্তীতে ওয়েল্ডার সাইন নামে একটা টেস্ট আছে, এটাও করতে পারে, অন লেগ হাইপার টেনশন যেটা আছে, ক্রস লেগ হাইপার ক্রস লেগ স্ট্রেট রাইজিং টেস্ট এটাও আপনি করতে পারেন, অ্যাডামস টেস্ট আছে, অ্যাডাম টেস্টটাও আপনি করতে পারেন। করার কারণে আপনি বুঝতে পারবেন, এই ম্যানুয়াল টেস্টগুলো করার কারণেও আপনি শিওর হতে পারবেন যে আসলে এই প্রবলেমটা মানে নার্ভ রুটে কম্প্রেশন, ডিস্ক বালজিং অথবা ফেলব্যাক সার্জারির কারণে এই প্রবলেমটা হচ্ছে কি হচ্ছে না। এরপর সচরাচর যেটা করানো হয়, রুগীকে যেহেতু অপারেশনের স্টেজে থাকে, এর কারণে রুগীর বেসিক আসলে প্রবলেম যেটা মানে জানতে হবে সেটা হচ্ছে যে তার টোটাল বডিতে রক্তের পরিমাণ। বেসিক্যালি একটা রুগীকে অপারেশন করার পরবর্তীতে যদি পর্যাপ্ত পরিমাণে ব্লাডটা রোগ শরীরে দেওয়া না হয়, যে যেই প্রবলেমটা দাঁড়ায় তার ব্লাড ডিফিসিয়েন্সি একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়ায়। এই জন্য সিবিসি, ইএসআর, হিমোগ্লোবিন অথবা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট অথবা সি রিঅ্যাকটিভ প্রোটিন টেস্ট, লিভারের জন্য যেটা সি রিঅ্যাকটিভ প্রোটিন টেস্ট এটা করতে পারেন। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আরও কিছু টেস্ট আছে, বডির ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কি না সে টেস্টটাও আপনি করতে পারেন। এই টেস্টের পাশাপাশি আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে টেস্টটা করতে পারেন, এর পাশাপাশি যেগুলো আছে আপনার হচ্ছে যে ইমেজিং টেস্ট করতে পারেন। ইমেজিং টেস্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মূলত এক্স রে। অ্যাট ফার্স্ট আপনি এক্স রে করেও কিছুটা কনফার্ম হতে পারবেন, বাট ইট ইজ নট 100% একুরেট টেস্ট বা ডায়াগনোসিসের জন্য 100% পারফেক্ট টেস্ট এক্স রেটা না। এর পরবর্তীতে আপনি সিটি স্ক্যান করতে পারেন, সিটি স্ক্যান করেও অনেকটাই আপনি শিওর হতে পারবেন। এর পাশাপাশি আরও সুন্দরভাবে যেটা অবাধ শিওর হবেন, যে টেস্টের মাধ্যমে আপনি যেহেতু অপারেশন আগে একবার এমআরআই করে ফেলছেন, অপারেশন পরবর্তীতে আপনি আবার এমআরআই করে দেখতে পারেন যে আপনার হাড়ের পজিশন অথবা স্পাইনাল কর্ডের পজিশনটা ঠিকঠাক আছে কি না। যদি সেটা ঠিক না থাকে তার জন্য পরবর্তীতে আপনি আরও কিছু টেস্ট করতে পারেন, বোন স্কিনটোগ্রাফি টেস্ট করতে পারেন, বোনের স্কিনটোগ্রাফি টেস্ট করতে পারেন, ইভোকেশন পটেনশিয়াল স্টাডি এটা করতে পারেন, বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করতে পারেন। কারণ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্টটা অনেকটাই হেল্পফুল এই এই প্রবলেমের কারণে। এর পাশাপাশি যেটা করতে পারেন, সিটি মায়োগ্রাম করতে পারেন আপনি, সিটি মায়োগ্রাম অনেকটাই ইফেক্টিভ টেস্ট, ইলেকট্রোমায়োগ্রাফি করতে পারেন অথবা ডপলার আল্ট্রাসোনোগ্রাম এই টেস্টটাও কিন্তু আপনি করতে পারেন। এই টেস্টগুলো করার মাধ্যমে আপনার ডাক্তার অবশ্যই আপনাকে শিওর করে দিবে যে আপনি আসলে কতটুকু ভালো হয়েছেন সেই মানে পোস্ট সার্জিক্যাল ব্যাক পেইন থেকে অথবা ফেল ব্যাক সার্জারি থেকে। এখন দেখা গেল এই টেস্টগুলোর পাশাপাশি যেটা হতে পারে আরও, বা অপারেশন করার মাঝে 3 মাস বা 2 মাসের ভিতরে আপনার চলাচল বা পোস্ট সার কম বেশি হওয়ার কারণে আপনার ইন্টারনাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা ইন্টারনাল হাড়ের ভিতর যেটা আছে ভার্টিব্রা বা কশেরুকা এটাই মাইক্রোট্রোমায় পরিণত হতে পারে। মাইক্রোট্রোমা যখন পরিণত হবে, মাইক্রোট্রোমার কারণে নার্ভ রুট কম্প্রেশন, কম্প্রেশনের কারণে আপনার এক সাইড প্যারালাইসিস অথবা দুই সাইড প্যারালাইসিস হতে পারে। এর পাশাপাশি আপনি আরও বুঝতে পারেন ব্যাক পেইন অ্যাকুট বা ক্রনিক ব্যাক পেইন হতে পারে, বা আপনি একটু এদিক ওদিক নড়াচড়া কম বেশি হওয়ার কারণেও আপনার প্রচুর ব্যথা হতে পারে। এইগুলা আসলে আপনার সিমটম পাশাপাশি টেস্ট করে এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কতটুকু জিনিসটা সঠিক বা কতটুকু সঠিক নেই। এবার আরেকটু স্মরণ করাই দেয়, সেটা 3 মাসের ভিতরে হতে হবে। যদি 3 মাস বা তার অধিক সময় মানে আপনি প্রপার ট্রিটমেন্ট বা রিহ্যাবিলিটেশন স্টেজে থাকার পরেও যদি আপনার ব্যথা ভালো না হয়, সেটাই ফেলব্যাক সার্জারি সিন্ড্রোম অথবা ফেলব্যাক লাম্বার সার্জারি সিন্ড্রোম। তো বন্ধুরা আপনারা আসেন, এটা ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নেই। ট্রিটমেন্ট আসলে আগে যেই টাইপের ট্রিটমেন্ট করা হয়েছে এই টাইপের ট্রিটমেন্টটাই ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে ধরা হয়। অ্যাট ফার্স্ট যেটা আপনি করতে হবে ফেলব্যাক সার্জারি বা ব্যাক পেইন সার্জারি যদি আপনি করে থাকেন, লাম্বার ডিস্ক অপারেশন বা বালজিং ডিস্ক হার্নিয়েশন ডিস্কের জন্য যদি আপনার অপারেশন করেন, অ্যাট ফার্স্ট অপারেশন পরবর্তীতে আপনার মাসেলের পাওয়ার বা মাসেল পাওয়ার অথবা হচ্ছে যে মাসেল স্পাস্টিসিটি বা মাসেলের টিউমোর খিঁচুনি বা মাসেল ওয়েস্টিং বা নার্ভের যে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি এটা আসলে ঠিক রাখার জন্য মূলত আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতে হবে। ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ভিতরে এখানে অনেক টাইপের ইনস্ট্রুমেন্টই ব্যবহার করা হয়, আল্ট্রাসাউন্ড আছে, আয়রন আছে, শর্ট ওয়েভ ডায়াথার্মি আছে, মাইক্রোওয়েভ ডায়াথার্মি আছে, এর পাশাপাশি আপনি টেন্স বা ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন আছে। এইগুলা ফিজিক্যাল থেরাপির কিছু রেডিও ফ্রিকোয়েন্সিক্যাল টেস্ট আছে, বা এই টাইপের গ্যালভানিক কারেন্ট আছে, এটা আয়েন্টোফ্রোসিস আছে, এই টাইপের চিকিৎসা ফিজিওথেরাপির মাধ্যমে আপনি নিকটবর্তী কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে এই চিকিৎসাগুলো আপনি নিতে পারেন। এই চিকিৎসার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে
যে আসলে মেডিকেল ট্রিটমেন্টের দিকে আপনি চলে আসেন, ফিজিক্যাল থেরাপি এর পাশাপাশি পেরিফেরাল নার্ভ কন্ডাকশন ফিলেস যেটা আছে এটা করতে পারেন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে পারেন, অথবা এর পাশাপাশি আরও ট্রিটমেন্ট যেটা বলবো আপনার লেজার থেরাপি যেটা আছে এটা করতে পারবেন, পাশাপাশি চিরোপ্র্যাকটিক যেটা আছে চিরোপ্র্যাকটিক এই ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন, বা চিরোপ্র্যাকটিক বলা হয় আসলে। এরপর ইয়োগা যেটা আছে, ইয়োগাটা হচ্ছেন যে আপনার ইন্ডিয়ান ওরিয়েন্টেড একটা ট্রিটমেন্ট প্ল্যান, এই ট্রিটমেন্ট প্ল্যানটা ইয়োগা স্পেশালিস্ট আছে, আপনার ইয়োগা স্পেশালিস্টের পরামর্শ অনুসারে আপনি এই রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আরও সঠিক চিকিৎসা পাবেন। দর্শকরা, এ পর্যন্ত যে ট্রিটমেন্টগুলোর কথা বলা হলো এগুলো হচ্ছে ম্যানুয়াল ট্রিটমেন্ট, আসলে এখানে আপনার যার শুধু রিহ্যাবিলিটেশন স্টেজে এই টাইপের ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। আপনি যদি আসেন মেডিকেল ট্রিটমেন্টের দিকে, অ্যাট ফার্স্ট যদি আপনার ব্যাক সাইডে প্রচুর ব্যথা থাকে, বা যদি আপনি চাপ দেওয়ার কারণে বা ম্যানিপুলেশন অথবা মোবাইলাইজেশন করতে যায় যদি একুট পেইন বা প্রচুর ব্যথা হয়, এবং এই ব্যথার সাথে সাথে যদি পায়ের দিকে চিনচিন চিনচিন ব্যথা যদি চলে যায়, অথবা আপনার যেই হাড়টা যে জায়গাতে আসছে সেই জায়গাটাতে দেখা গেল ইন্টারনাল ব্লিডিং হচ্ছে একটা নার্ভ আর একটা নার্ভের উপর চাপ খেয়ে, অথবা দুই হাড়ের মাঝখানে টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট চাপ খাওয়ার কারণে ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তার কারণে আপনার ইনফেকশন হতে পারে, এই ইনফেকশনের জন্য অ্যাট ফার্স্ট সাজেস্ট করা হয় যদি ইনফেকশন থাকে এবং এটা টেস্টের মাধ্যমে যদি কনফার্ম কোনোভাবে আপনার ডাক্তার হতে পারে যে না ইন্টারনাল ব্লিডিং বা ইন্টারনাল পাথ সেল ফর্মেশন হতে পারে, এই টাইপের যদি ইনফেকশন আপনার ডাক্তার আপনাকে বলে থাকে তাহলে উনি অবশ্যই আপনাকে একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন, এবং সেটা হচ্ছে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের একটা অ্যান্টিবায়োটিক। এটা রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয়। এটা ডোজ আছে আপনার অ্যাট ফার্স্ট সেটা বলতে পারেন আপনি সেবুরোক্সিন ক্লাভরুনিক অ্যাসিড একসাথে যেটা আছে এই অ্যান্টিবায়োটিক, এটা 250 mg আছে 500 mg আছে, এই অ্যান্টিবায়োটিকটা ম্যাক্সিমাম ডাক্তাররাই প্রিফার করে থাকে। এর সাথে সাথে ফ্লুকোলোক্সাসিলিন, এটা বলে দেই সেফরোক্সিম ক্লাভরুনিক অ্যাসিড যেটা আছে ক্লাভুসেফ সেবু ক্লাব জি ক্লাব এগুলো নামে আসলে বাজারে অ্যাভেলেবেল ব্র্যান্ডের নেমে পাওয়া যায়। এটা ডোজ হচ্ছে আসলে সকালে একটা রাতে একটা, 12 ঘন্টা পর পর আপনি এটা মানে ড্রাগটা নিতে পারবেন। এর পরবর্তীতে আপনি আসেন যে আসলে আপনার যেহেতু নার্ভ রিলেটেড প্রবলেমটা হচ্ছে, আসলে নার্ভ রিলেটেড যদি প্রবলেমটা হয়েই থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নার্ভটাকে আপনি কেমনে সচল রাখবেন, স্পাইনাল কর্ড টু মানে আপনার স্পাইনাল কর্ড টু ব্যাক মাসেল টু ব্যাক সাইড থাই মাসেল থেকে কাপ মাসেল টু আপনার ফুট বা অথবা ফ্লান্স পর্যন্ত আপনার মানে ঝিনঝি বা ব্যথা ব্যথা ভাব এরকম মনে হতে পারে। এটার জন্য আসলে বাংলাদেশে ফার্স্ট চয়েস বা ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রিটমেন্টটা আসলে প্রিফার করা হয় সেটার অ্যান্টি কনভালসেন ড্রাগ হিসেবেও মূলত ব্যবহার করা হয়। এটা অ্যাট ফার্স্ট আপনি ধরতে পারেন এটা প্রিগাবালিন, সেকেন্ড চয়েস হচ্ছে গাবাপেন্টিন এবং প্রিগাবালিন, দুইটাই আমি বলে দিচ্ছি। প্রিগাবালিন প্রিগাবা নামে আছে, প্রিলিন নামে আছে, নিউরালজিন আছে বা নিউগালিন নামে আছে, এটা আছে ডোজ 25, 50, 75 এবং 150। এই ড্রাগটা মূলত লো ডোজ থেকে ব্যবহার শুরু হয়ে যায়। আপনি 25 mg প্রতিদিন একটা করে 7 দিন খেতে পারেন, বা 7 দিন পর যদি আপনার 7 দিন পরে আপনি এটাকে 50 mg উত্তীর্ণ করতে পারেন, 50 mg করে 24 ঘন্টায় আপনি একটা খেতে পারেন, 24 ঘন্টা পর বা 7 দিন থেকে 14 দিন পর আপনি যদি মেজর কোনো প্রবলেম দেখা না দেয়, আপনি উইক হয়ে যদি না যান, এটাকে গ্রাজুয়ালি আপনি ডোজটাকে ইনক্রিজ করতে পারবেন। মূলত এই ঔষধের সাইড ইফেক্ট বলে দেয়, এটা মূলত দেখা গেছে যে এটা যেহেতু মানে পোস্ট সার্জিক্যাল পেইনের জন্য ব্যবহার করা হচ্ছে, এই জন্য পেশেন্টের যেটা সমস্যা হতে পারে, পেশেন্ট প্রচুর উইক হয়ে যেতে পারে, দুর্বলতা, মাথা ঘুরা বা ঝিনঝিন ভাব বা ভার্টিগো হতে পারে, নৌসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্রাম্প, হ্যাঁ, মাসেল ক্রাম্পের এই টাইপের প্রবলেমগুলো আপনার দ্বার হতে পারে। এর সাথে বলছিলাম গাবাপেন্টিনের কথা, এটা আসলে গাবাপেন্টিনটা আসলে যেই নামে সবচেয়ে বেশি পরিমাণে পরিচিত এটা হচ্ছে গাবাস্টার, এটারও ডোজ বলে দেয়, এটা হচ্ছে 150, 300, 600 mg এবং প্রয়োজন অনুসারে এটা 900 mg ক্যাপসুলও কোনো দেশ এটা আসলে সাজেস্ট করে থাকে। এটার ক্ষেত্রেও বলি 300 mg গাবাস্টার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, এটা লো ডোজে ব্যবহার করা সবচেয়ে বেস্ট। আপনি এটা একটা ট্যাবলেট থেকে শুরু করতে পারেন, প্রতিদিন সকালে বা রাতে একটা করে ট্যাবলেট খাবেন, এই টাইপের ট্যাবলেটগুলো রাতে খাওয়াই ভালো। কিসের জন্য? রাতটা হচ্ছে যে আপনার লং টাইম আপনি ঘুমিয়ে থাকবেন এবং আপনার এই মাথা ঝিনঝিন ভাব বা এই যে ট্রিমোর অথবা দেখা গেছে যে ভার্টিগো, মাথা ঘুরা বা বমি বমি ভাব, নৌসিয়া, ভমিটিং বা প্রস্রাবের ফ্রিকোয়েন্সি এটা অ্যাবনর্মাল হতে পারে বা গ্যাস্ট্রাইটিস ফর্ম হতে পারে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আপনি রাতে খেলে অনেকটাই আপনি কন্ট্রোল করে চলতে পারবেন। যেমন মাথা ঘুরার কাজটা এটা আপনি অ্যাভয়েড
করে চলতে পারবেন। এই জন্য এই গাবা পেন্টিন 300 mg যেটা প্রথমে রাতে আপনি সিঙ্গেল ডোজে শুরু করতে পারেন, গ্রাজুয়ালি 7 দিন পর আপনি এটা ডাবল ডোজে করতে পারেন, 300 mg এটা দুইবার খেতে পারেন। এর পরবর্তীতে 300 mg ক্যাপসুল ট্যাবলেটটা আপনি সকালে দুপুরে রাতে 300 করে খেতে পারেন। তো লো ডোজ থেকে শুরু করাটা সবচাইতে বেস্ট। এর পরবর্তীতে বলবো যেটা সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে মানে মাসেল রিল্যাক্সিং বলতে যেটা বোঝায়, আমাদের আসলে ব্যাক সাইডের মাসেলগুলো যেটা আছে, মাসেলগুলো হচ্ছে একটা মানে যেটা বলবো যে আসলে বালকি মাসেল না, মাসেলগুলো অনেক টাইট মাসেল। এই টাইট মাসেলগুলো আপনি বিছানায় 3 মাস শুয়ে থাকার পরে ধীরে ধীরে যেটা হয় ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে পেশা সর বা বেড সরের একটা প্রবলেম থাকে, তো সেটা অন্য কেস, ওটা নিয়ে আমরা অন্য কোনো টপিকসে আমরা আলোচনা করব। তবে আজকে আমি আপনাদের যেটা বলবো যেটা হচ্ছে যে এই ব্যাক মাসেলগুলোর কন্ট্রাকচার বা মাসেল স্পাজম, মাসেলের পাওয়ার কমে যাওয়া, এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্যাক লো ফেম। বাংলাদেশে ব্যাক লো ফেম জেনেরিক নেম, ব্র্যান্ড নেম আছে, ব্যাক লো আছে, ব্যাক ম্যাক্স আছে, বা এই টাইপের ফ্লেক্সি ব্যাক আছে বা ফ্লেক্সি লাক্স আছে। এটা হচ্ছে যে 5 mg 10 mg 20 mg, 5 mg এটা মূলত অ্যাভয়েড করে চলা হয়, কারণ 5 mg যেটা হচ্ছে এটা মূলত ডায়াফ্রাম মাসেল ইরিটেশনের কারণে যদি কোনো টাইপের প্রবলেম দাঁড়ায়, হেস্কিট প্রবলেম যদি হয়, তা আসলে এই 5 mg ব্যাকলোফেনটা সেই হেস্কির কাজে ব্যবহার করা হয়। কথা হচ্ছে একই ঔষধটা ডোজের কম বেশির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে কাজ করতে পারে। তো ব্যাকলোফেনটা মূলত আমি বলবো 10 mg ম্যাক্সিমাম ডাক্তার প্রিফার করে থাকে, 10 থেকে 20 mg আপনি গ্রাজুয়ালি এটা বাড়াইতে পারেন, আপনার মাসেলের পাওয়ার বা মাসেলের কন্ডিশনের উপর নির্ভর করে আপনি এটা সকালে 10 mg বিকালে 10 mg, সেটা হচ্ছে ব্যাকলো নামে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত এবং ফ্লেক্সি লাক্স নামে সবচেয়ে বেশি পরিচিত। এটা 10 mg সকালে একটা রাতে একটা কন্টিনিউ আপনি 1 মাস থেকে 1.5 মাস অথবা এর চেয়ে বেশিও আপনি নিয়ে যেতে পারেন, 3 মাস পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন। এটাও ডাক্তারের পরামর্শ অনুসারে এবং অভিজ্ঞ যে সার্জন আছেন উনি আপনাকে আপনার কন্ডিশনের উপর নির্ভর করে সেটা কতদিন খেতে হবে সেটা উনিও কিন্তু নির্ধারণ করে দিবে আপনাকে। এর পরবর্তীতে আমরা যেটা বলবো যে ব্যথা, আসলে প্রচুর ব্যথার কথা বলা হচ্ছে এখানে, আসলে সেটা যদি অ্যাকিউট পেইন হয়, আপনারা আসলে ব্যাক সার্জারি করছেন কিন্তু হঠাৎ করে আজকে আপনি রাস্তায় চলতে যায় অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করার কারণে আপনার দেখা গেল যে হাড়ের পজিশন কোমরে আবার ডিসপ্লেস হয়ে গেছে, এরকম যদি অ্যাকিউট পেইন হয় সেই পেইনের ক্ষেত্রে আপনার এক ফার্স্ট চয়েস হচ্ছে কিটোরোলা, কিটোরোলা 10 mg ট্যাবলেট সকালে একটা রাতে একটা। এটা রোলাক নামে বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, তারপরে উইনোফস আছে, টোরাক্স আছে স্কোয়ারের, এটা 10 mg সকালে একটা রাতে একটা খেতে পারেন। এবং এই ট্যাবলেটগুলো খাওয়ার কারণে আপনার ইন্টারনাল যে ব্যথার ট্যাবলেটগুলো তো খাওয়ার কারণে যে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের পরিমাণ বা গ্যাসের পরিমাণটা বেড়ে যায়, মানে স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের পরিমাণটা বেড়ে যায়, তার কারণে আপনি সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের গ্যাসের আপনি ক্যাপসুল অথবা ট্যাবলেট, সেটা হতে পারে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল অথবা ডেক্সি ল্যান্সোপ্রাজল, লেটের যেটা আসছে ডেক্সি ল্যান্সোপ্রাজলটাই অনেক ভালো, এটা 30 mg ট্যাবলেট সকালে একটা রাতে রাতে একটা খেতে পারেন। এখন দর্শক কথা হচ্ছে যে এর নেক্সট স্টেপে আপনি যেই ট্রিটমেন্টটা করতে পারেন বা যেই টাইপের ড্রাগ আপনি নিতে পারেন সেটা হচ্ছে গ্লুকোসামাইন এবং ডায়াসেরিন। গ্লুকোসামাইন অ্যামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেট, বলে দেয় আসলে এটা কোনো ট্যাবলেট হিসাবে আসলে বাইরের দেশে কাউন্ট করা হয় না, এটা আসলে ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। আপনি গ্লুকোসামাইন অপটিমাম লেভেল যেটা খেতে পারবেন সেটা হচ্ছে 1500 mg পর্যন্ত আপনি 24 ঘন্টায় খেতে পারবেন, এবং ডায়াসেরিন যেটা আছে কন্ড্রোইটিন সালফেট আপনি বিভিন্ন জার্নালে বিভিন্ন টাইপের মতামত দেয়, তারপরেও একটা স্ট্যান্ডার্ডাইজেশন যেটা আছে মাঝামাঝি একটা স্টেজ ধরা হয় সেটা হচ্ছে 500 mg অপটিমাম লেভেল পর্যন্ত আপনি খেতে পারবেন। এটা সকালে একটা খেতে পারবেন, রাতে একটা খেতে পারবেন। এটা আবার বলে দেই দর্শক, যদি এই ট্যাবলেটে একটা সাইড ইফেক্ট হচ্ছে, যদি আপনি বেশি পরিমাণে এই ট্যাবলেটটা ব্যবহার করে থাকেন তাহলে ব্যাক মাসেল, হয়তো ব্যাক আপনার ব্যাক পেইন অথবা লো ব্যাক পেইন, এই ব্যাক পেইনটা ভালো হয়ে যাবে, কিন্তু এটাকে মানে ডাবল ডোজ সকালে একটা রাতে একটা আপনার বেশি দিন কন্টিনিউ না করাটাই বেস্ট, কারণ বেশি দিন আপনি 2টা ট্যাবলেট একসাথে খেলে আপনার যেটা হতে পারে বডির অন্য অন্য সাইডের টেন্ডন কার্টিলেজ লিগামেন্টগুলোকে এক্সেসিভ টাইট করে ফেলে, টাইট করে ফেলার কারণে অন্য অন্য জায়গাতেও আপনার ব্যথা হইতে পারে। এই জন্য অ্যাট ফার্স্ট আপনাকে আমি যেটা বলবো, প্রথম 7 দিন 2টা ডাবল ডোজে খেতে হবে, এটা হচ্ছে সকালে একটা রাতে একটা,
সর্বোচ্চ 7 দিন অথবা 7 থেকে 14 দিন পর্যন্ত আপনি ডাবল ডোজে খেতে পারবেন। তার পরবর্তীতে অবশ্যই আপনাকে একটা সিঙ্গেল ডোজে এটা খেতে হবে। এই ট্যাবলেটের আসলে কার্যকারিতা কি সেটাও আপনাকে ক্লিয়ার করে দেই। এটা মূলত হচ্ছে যে টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট লিগামেন্টকে রিজেনারেট করে অথবা আমাদের জয়েন্টের মাঝে যে গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকান আছে এই গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকানের মেজর একটা পার্ট আছে কন্ড্রোইটিন সালফেট। যে গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকানের কাজ হচ্ছে যে জয়েন্টের মাঝখানে ভিসকোসিটিটা তৈরি করে দেওয়া। তার কারণে আমরা যদি ইজিলি সোজা হতে বাঁকা হতে পারি, বাঁকা থেকে আমরা সোজা হতে পারি। মূলত এই ট্যাবলেটের এই কাজটার জন্য মূলত লো ব্যাক সার্জারি অথবা ব্যাক পেইনের মানে ক্রনিক স্টেজে অথবা অ্যাক্সিডেন্টের কারণে কোনো প্রবলেম হচ্ছে হাড়ের সাথে টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট, তার জন্য কিন্তু গ্লুকোসামাইনের সাথে কন্ড্রোইটিন সালফেট অথবা গ্লুকোসামাইনের সাথে ডায়াসিরিনটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার ডাক্তার এটাকে আপনাকে সাজেস্ট করতে পারে। এর পরবর্তীতে আমরা যেটা আসব সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি ব্যাক পেনের সার্জারি করে ফেলছেন বা এর পরবর্তীতে মাসে সার্জারি করে ফেলছেন, তো এটার কারণে আমাদের প্রবলেম যেটা হয় এটা হচ্ছে যে আমাদের ভিটামিন ডি, যেটাকে আমরা বলি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। ক্যালসিয়ামটা হচ্ছে যে মূলত ক্যালসিয়ামের কাজ করে, ভিটামিন ডিটা বডিতে মিনারেল অ্যাবজর্পশনের কাজ করে। এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের আপনি একটা ক্যালসিয়াম খেতে পারেন, সেটা ক্যালবোরাল ডি হতে পারে বা ক্যালবোরেট হতে পারে বা কোরাল ক্যাল ডি হতে পারে বা কোরাল ক্যাল ডিএক্স হতে পারে অথবা কোরা ডি নামেও বাজারে আছে। এগুলা স্ট্যান্ডার্ড মানের একটা কোরাল ক্যালসিয়াম খেতে পারেন অথবা ক্যালসিয়াম ওরোটেট আপনি খেতে পারেন। এর পাশাপাশি আরও কার্যকারিতা বাড়ানোর জন্য আপনার ইবানড্রোনিক অ্যাসিড যেটা আছে ইবানড্রোনেট, এই ট্যাবলেটটাও আপনি খেতে পারেন। এই ট্যাবলেটটাও আসলে হরমোনাল ড্রাগ। এই ড্রাগটা আসলে আপনি যেভাবে খেবেন খেতে হবে সেটা হচ্ছে যে এই ট্যাবলেটের কিছু নিয়ম আছে এবং এক একটা কোম্পানির ওষুধের এক এক সিস্টেম আছে। কেউ এক মাসের জন্য একটা দেয় অথবা দেখা গেছে 7 দিনের ভিতরে একটা ইবানড্রোনিক অ্যাসিড আপনি খাবেন এবং বাকি সময়টাতে আপনি নর্মাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি 3 খেতে পারেন। আপনি এর পরবর্তী স্টেজে আপনি আসলে যেই টাইপের ট্রিটমেন্ট করতে পারেন এটা হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট অথবা দেখা গেছে যে ভিটামিন ই ক্যাপসুল আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন। কারণ বডিতে ইমিউনিটি সিস্টেমটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি এই যে আবল তাবল ওষুধ এত কিছু খাচ্ছেন তার কারণে আসলে দেখা যায় বডিতে ওই জাস্ট ইমিউনিটি সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে বা বডির চেইন অফ কমান্ডটাকে ঠিক রাখার জন্য, বডির আর্মিগুলোকে ঠিক রাখার জন্য এবং বডিকে মানে ড্রাগ সহজে খুব ভালোভাবে কাজ করানোর জন্য আপনারা অবশ্যই ইকা প্লাস খেতে পারেন। এটা ইকা প্লাস নামে ড্রাগ ইন্টারন্যাশনালে বাজারে পাওয়া যায়। আপনি একটাও খেতে পারেন অথবা আপনার প্রয়োজন অনুসারে আপনার ডাক্তার দুটাও আপনাকে খেতে বলতে পারে। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, যেহেতু মেজর সার্জারি পরবর্তীতে আপনার ব্লাডের কাউন্ট পুরো কমে যেতে পারে অথবা ব্লাডের পরিমাণ আপনার শরীরে কমে যেতে পারে, এর কারণে আপনি যেটা করতে পারেন ব্লাড ইনক্রিজিং বা ঔষধকে ভালোভাবে কাজে লাগানোর জন্য ব্লাড ইনক্রিজিং ট্যাবলেট, যেটা আয়রন ট্যাবলেট, কার্বনাল আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্সের কার্যকারিতাগুলো অনেক বেশি, এই জন্য এই টাইপের ট্যাবলেট হচ্ছে B54 একটা ট্যাবলেট, যেটা ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটা ট্যাবলেট। এর পাশাপাশি আপনি যেটা খেতে পারেন সেটা হচ্ছে যে জিপফোর্ড অথবা জিপসিআই, এটা সিঙ্গেল ডোজ। অবশ্যই মানে দর্শক আপনারা এটা সিঙ্গেল ডোজে খাবেন, কারণ ডাবল ডোজে খেতে গেলে গ্যাস্ট্রাইটিসের চান্স আছে। এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাকে বলে দিছি, এবারও বলতেছি, সিঙ্গেল ডোজ 24 ঘন্টা যে কোনো একটা সময় আপনার পেটের ভিতরে গেলেই এটা হলো। এর পরবর্তীতে আপনি আসেন নার্ভের প্রবলেম বা নার্ভ রিলেটেড যে কথাগুলো বলা হয় বা দেখা গেছে যে আপনার বডিতে পারনিসিয়াস অ্যানেমিয়া বা নর্মাল ফ্লোরা যেটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইনের, এগুলো আসলে নর্মাল ফ্লোরা অথবা হেলমেন্থিস বা ক্রিমি যেটাকে আমরা বাংলায় বলি, এগুলার কারণে ঔষধের কার্যকারিতার যেটুকু কাজে লাগার কথা এটাতে আপনার এই ক্রিমি অথবা দেখা গেল যে কনস্টিপেশন আপনার ঔষধের ইপিকিসিটা কমায়া দিতে পারে। তার জন্য আপনারা যেটা করতে পারেন মিকোবালামিন, এটা বুস্টার ডোজে খাওয়া ভালো বা ইনজেকশন ফর্মে দেওয়াটা ভালো। কারণটা হচ্ছে যে এর এই মিকোবালামিন বা সায়ানোকোবালামিন ফর্মে বডিতে যেটা কাজ করে এটার আসলে মূলত গাঠনিক স্ট্রাকচার বা বায়োলজিক্যাল স্ট্রাকচার বলেন আর কেমিক্যাল স্ট্রাকচার বলেন স্ট্রাকচারটা সে অনেক বড়, এই জন্য দেখা যায় ট্যাবলেট ফর্মে চেয়ে এটা ইঞ্জেকশন ফর্মে বেশি ভালো কাজ করে। তা আমরা ওদিকেও যাব না, ডাক্তার আপনাকে যেই টাইপের পরামর্শ দিবেন সেই টাইপের ঔষধের ভিতরে আপনি এই মিকোবালামিন, এটা মেথিকল নামে আছে,
নার্ভেক্স নামে আছে, এর পাশাপাশি আপনার মিকোবাল নামে আছে 0.5 mg জেনারেল ফার্মার, অথবা স্কোয়ারের আপনার মেথিকল খেতে পারেন, মেথিকল 500 mcg সকালে একটা রাতে একটা খেতে পারেন। এর পাশাপাশি আপনি যেটা করবেন, পাশাপাশি যেটা করতে পারেন আপনি কর্টিকো স্টেরয়েড ইনজেকশন, আপনার স্পাইনের তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারের মাঝখানে লেয়ারটাকে ইপিডুরাল স্পেস বলা হয়, এই ইপিডুরাল স্পেসে অভিজ্ঞ কোনো স্পাইন স্পেশালিস্টের মাধ্যমে আপনি এই ইপিডুরাল স্পেসে কর্টিকো স্টেরয়েড ইনজেকশন আপনি পুশ করতে পারেন। সেটা হতে পারে ট্রায়লন, আলফাকট, টেকনোকট, সায়ানোকট, এই টাইপের 40 mg একটা ট্যাবলেট, সাথে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়ে থাকে, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে এই ইপিডুরাল স্পেসে এই ইনজেকশনটা মারতে পারেন। এটা আরও শিওর হওয়ার জন্য সিআরএম নামে যেটা মানে মেডিকেল টেকনোলজি একটা আছে, যেটা কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে হাড়ের পজিশনটা কোথায় বা ইপিডুরাল স্পেসের পজিশনটা কোথায়, এটা এই সিআরএম বা এরকম কোনো এক্স রে বা ডফলার এক্স রে বা আল্ট্রাসোনোগ্রামের হেল্প নিয়ে এই ইপিডুরাল স্পেসে আপনারা স্টেরয়েড ইনজেকশনটা মেরে দিতে পারেন। এটার কার্যকারিতা অনেক ভালো। এর পরবর্তীতে কিছু বায়োলজিক্যাল ড্রাগ আছে, এগুলোও আপনি নিতে পারেন। বায়োলজিক্যাল ড্রাগের পাশাপাশি প্লাটিলেট রিচ প্লাজমা যেটাকে বলা হয়, অনেক ডাক্তার বা অনেক সার্জন আসলে এটাই এই এটার জন্য বলে থাকে যে প্লাটিলেট রিচ প্লাজমা এই ইনজেকশনটা আপনি মানে এটাও আপনি মনে করেন নিতে পারেন। এর পাশাপাশি আরও কিছু ট্যাবলেট আছে যেগুলার মানে ঔষধের বাইরে ডায়েটের সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে। এটা হচ্ছে যে কোলাজেন টু, সায়াজন নামে বাংলাদেশে যেটা পাওয়া যায় সায়ানোজেন নামে কোলাজেন টু, এটাও আপনি খেতে পারেন। এটাও ইন্টারনাল জয়েন্টের টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট অথবা কোলাজেন ফর্মেশনে অনেকটাই হেল্প করে। যে দর্শক মোটামুটি এর পরবর্তীতে আপনি ফিজিওথেরাপির যে চিকিৎসার কথা আমি বলছি, অবশ্যই ব্যাক সার্জারি হওয়ার পরবর্তীতে আপনারা ডাক্তারের পরামর্শ অনুসারে অবশ্যই আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করবেন। এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা হচ্ছে রিহ্যাবিলিটেশন স্টেজে এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে, এবং এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের কার্যকারিতা ব্যাক পেইন বা ব্যাক পেইন সার্জারির ক্ষেত্রে অনেকটাই হেল্প করে। যেটা বলা হয় যে জয়েন্ট স্টিফনেস বা মাসেল পাওয়ার নিয়ে আসার জন্য, মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য বা জয়েন্টের ডিক রোম বাড়ানোর জন্য, রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য, বডির পোশ্চারকে ঠিক রাখার জন্য এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অনেকটা কাজ করে এবং আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল। এবং নন মেডিকেল একটা নন মেডিসিনাল একটা ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি। তো দর্শক মোটামুটি আজকে আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো নিয়ে আমি কথা বললাম বা যে টপিকসটা নিয়ে কথা বললাম, আপনারা যদি আরও শিওর হতে চান আমার এই টপিক সম্পর্কে, আপনারা যেটা করতে পারেন আমার rxsarun.com ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে আপনি ঢুকে এইটার ট্রিটমেন্টের ডিটেলস আপনি দেখতে পারেন। আপনাকে যেটা করতে হবে, সরাসরি আপনি এখানে যাবেন ওয়েবসাইটের ভিতরে, আপনি ঢুকবেন rxsarun.com দিয়ে, rxsarun.com এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই rxsarun.com দিয়ে এখান থেকে এই যে rxsarun.com আপনি ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন গুগলের পেজে। গুগলে যাওয়ার পর আপনার এরকম একটা পেজ আসবে, পেজ আসার পর এইখানে আপনি FAIL ফেল ব্যাক সার্জ সিন্ড্রোম অথবা ফেল ব্যাক সার্জারি সিন্ড্রোম দিয়ে আপনি এই জায়গাতে ক্লিক করবেন। মাউসটা যেখানে আছে মাউসটাতে ক্লিক করার সাথে আপনার কিছু পোস্ট দেখাবে, এর ভিতর থেকে আপনি যেটা দেখতে পারবেন এই এই অংশটাকে আপনি খুঁজে পাবেন। এই অংশটা যখন আপনি পেয়ে যাবেন, এই অংশটা পেয়ে গেলে আপনি টোটাল আর্টিকেলটার ভিতরে আপনি ঢুকতে পারবেন। এই আর্টিকেলের ভিতরে আরও সুন্দরভাবে আপনি যদি জানতে চান, ইংলিশে সব কিছু বুঝতে পারতেছেন না, বুঝতে প্রবলেম হচ্ছে, তার জন্য আপনি একটু খেয়াল করেন যে আমার মাউসটা যেখানে আছে সেটা হচ্ছে যে আমার ল্যাপটপের রাইট সাইডের আপার কর্নারে ট্রান্সলেট নামক একটা ট্যাব দেওয়া আছে, ট্যাবটাতে আপনি ক্লিক করবেন। ট্যাবটাতে ক্লিক করার পরবর্তীতে সাথে সাথে আপনি যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশের একটা পতাকাতে নিয়ে যাবে আপনাকে। এই পতাকাতে নিয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, বাংলাদেশের পতাকায় চলে যাওয়ার সাথে এই বাংলাদেশের পতাকাটা এইখানে আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় আপনি এইটা ট্রান্সলেশন করতে পারবেন, তার ভিতরে বাংলা এই পতাকার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটটা বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে। এইখান থেকে আপনারা ইনফরমেশনগুলোর সত্যতা নিশ্চিত করতে পারবেন। এটা আরও আপনাদের বলে দেই, সবশেষে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের শেষে আমার এই তথ্যগুলোর ভিত্তি কোথায়, তার জন্য আমার মাউস একটু ক্লিক করে দেখেন, এখানে একটা রেফারেন্স নামক
রেফারেন্স নামক একটা জায়গা দেওয়া আছে এবং শো মোর দেওয়া আছে এটা https://www. এই রেফারেন্সগুলো সবগুলাই আমি এই এই ওয়েবসাইটগুলো থেকে এগুলো আমি তুলে নিয়ে এসেছি। এই ওয়েবসাইটগুলোরে ডাইরেক্ট আপনি ব্রাউজ করে আমার এই উপরের ইনফরমেশনগুলো সত্যতা আপনি নিশ্চিত হতে পারবেন। আশা করি দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং যারা এই ভিডিও বা এই টাইপের প্রবলেমে ভুগতেছেন অবশ্যই তারা আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে আপনি আপনার ইনফরমেশনগুলোর সত্যতা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার এই ওয়েবসাইটটাতে থেকে বা আমার এই ইয়ে আপনার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি এর পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক্স নিয়ে যদি আমরা নতুন ভিডিও তৈরি করে থাকি সেই ভিডিওটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ইনশাআল্লাহ দর্শক আজকে কথা আর বাড়াবো না, এখানেই মোটামুটি শেষ করছি। যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি বা এরকম কোনো কিছু হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের যদি কোনো প্রবলেম আপনি মনে করে থাকেন বা কোনো ইনফরমেশন নিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি অথবা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের নিচে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি এবং আমার টিম আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার এই ভিডিও বা আপনার এই ডিজিজ কন্ডিশনের সর্বাত্মক চেষ্টা করব যে আপনার উপকারে যেন আসে সেটার জন্য। এই কথা বলে আজকে শেষ করছি। থ্যাংক ইউ দর্শক, আসসালামু আলাইকুম।